বনানীতে তরুণী ধর্ষণ, ইভান গ্রেপ্তার। রাজধানীর বনানীতে জন্মদিনের অনুষ্ঠানের কথা বলে তরুণীকে বাসায় ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের মামলার আসামি বাহাউদ্দিন ইভানকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার বিকেল 4:30 তাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করে র্যাব 11। বিষয়টি নিশ্চিত করেছে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান। গত মঙ্গলবার রাতে জন্মদিনের পার্টির কথা বলে ওই তরুণীকে নিজ বাসায় নিয়ে যান ইভান। সেখানে ওই তরুণীকে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। বুধবার দুপুরে এ বিষয়ে ওই তরুণী বনানী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার অভিযোগে তরুণী বলেন, জন্মদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ ও বিয়ের আগে মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য মঙ্গলবার রাত 9:00 দিকে তাকে বাসায় যাওয়ার কথা বলে ইভান। তিনি যেতে না চাইলে ইভান তার মায়ের পরিচয় দিয়ে এক নারীর সঙ্গে আলাপ করিয়ে দেন। এরপর ওই তরুণী রাত 10:30 দিকে ইভানের বাসায় যান। সেখানে গিয়ে দেখেন বাসায় কেউ নেই। এরপর সেখান থেকে তিনি চলে আসতে চান, কিন্তু ইভান তাকে জোর করে রেখে দেয়। রাতের খাবারের পর নেশাজাতীয় কিছু একটা খাওয়ানোর পর ইভান তাকে ধর্ষণ করে। রাত 3:30 দিকে ওই তরুণীর ভ্যানিটি ব্যাগ রেখে দিয়ে তরুণীকে বাসা থেকে বের করে দেওয়া হয়। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।